সো হে ওয়েলকাম ব্যাক। আজকের আমরা চলে এসেছি আবার ইস্যু অফ ডিভেঞ্চারের নেক্সট ভিডিও নিয়ে। তাহলে আগের ভিডিওগুলোতে আমরা করেছিলাম ইস্যু অফ ডিভেঞ্চারের অনেকগুলো পার্ট জার্নাল করেছিলাম, আজকে আমরা করব ইস্যু অফ ডিভেঞ্চারের এই পার্টটা, এই যে কনসিডারেশন আদার দ্যান ক্যাশ, এই যে পার্টটা, এই যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি। সেইটা তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও, সেখানে কিন্তু আমি পুরো ইস্যু অফ ডিভেঞ্চারের সমস্ত পুরো প্লেলিস্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নাও, ঠিক আছে? তো আজকের আমরা করব এই যে ইস্যু অফ ডিভেঞ্চার্স ফর কনসিডারেশন আদার দ্যান ক্যাশের একটা পার্ট কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু আমরা পুরো পার্টটা আলোচনা করতে পারিনি, তার জন্য কিন্তু এই ভিডিওটা। তো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, তাহলেই তোমরা নেক্সট পার্টটাও বুঝতে পেরে যাবে। আচ্ছা, আগের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়েই তো আলোচনা করেছিলাম, সেখানে আমরা কী জিনিস নিয়ে আলোচনা করেছিলাম আমি একটু রিভাইজ করে দিই। ভাবো আমার একটা কোম্পানি রয়েছে, যে কোম্পানিটার নাম হলো এ লিমিটেড, আমার কোম্পানির নাম, এবং আমি বি লিমিটেড বলে একটা কোম্পানি রয়েছে, ভাবো বি লিমিটেড বলে একটা কোম্পানি রয়েছে, তার থেকে আমি ভাবো একটা ধরে নেওয়া যাক 10,000 টাকা মূল্যের একটা ফার্নিচারকে আমি কী করছি ভাবো, পারচেস করছি, ঠিক আছে, একটা ফার্নিচার কিনে নিচ্ছি, এবং এই ফার্নিচারের বিনিময়ে এই যে 10,000 টাকা আমায় দিতে হবে সেটা আমি দিতে পারছি না, বিনিময়ে আমি কী করছি, বিনিময়ে আমি 10 টাকা মূল্যের 1,000 খানা ডিভেঞ্চার, 10 টাকা মূল্যের 1,000 খানা ডিভেঞ্চার একে আমি দিয়ে দিচ্ছি, বিকে আমি দিয়ে দিচ্ছি। এই বিষয়ে সংক্রান্ত সমস্ত জার্নাল কিন্তু আমি আগের ভিডিওয়ে আলোচনা করেছিলাম, সেটা না দেখে থাকলে তোমরা ডিসক্রিপশানের লিঙ্ক থেকে দেখে নাও। আর আজকে আমরা করবো একটা অন্য পার্ট নিয়ে। কী পার্ট নিয়ে? দেখো, একইভাবে আগের উদাহরণের মতোই আমার কোম্পানির নাম হলো এ লিমিটেড, আমার কোম্পানির নাম হলো এ লিমিটেড, এবং পাশে আর একটা কোম্পানি রয়েছে এবং সেটা একটা রানিং বিজনেস, কিন্তু মানে একটা রানিং কোম্পানি রয়েছে, যে কোম্পানিটা চলছে, ভালোই চলছে। তো আমি ভাবো এ লিমিটেড, আমি এই কোম্পানিটাকে কী করতে চাই ভাবো, কিনে নিতে চাই, পারচেস করে নিতে চাই। আমি এই বি লিমিটেডকে কী করে নিতে চাই, কিনে নিতে চাই। তাহলে আমি যখন কিনবো একটা রানিং বিজনেসকে, আমি যখন কিনে নেব, তখন আমি সেই বিজনেসে কী কী থাকে, একটা কোম্পানিতে দুটো জিনিস থাকে, অ্যাসেট আর লাইবিলিটিস, তোমরা জানোই থাকে অ্যাসেটস আর কি থাকে লাইবিলিটিসও কিন্তু থাকে। তো ভাবো এখানে অ্যাসেটস রয়েছে ধরে নেওয়া যাক 5,000 টাকার কিন্তু রয়েছে অ্যাসেটস, আর লাইবিলিটিস রয়েছে কিন্তু 1,000 টাকার। তো আমি যখন এটাকে কিনে নেব, তো তখন আমরা তার জার্নাল এন্ট্রিটা কী করব, দেখো আমার কিন্তু অ্যাসেটস রয়েছে কত, আমরা অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট লিখবো, ঠিক আছে। তাহলে আমার কত টাকার অ্যাসেট রয়েছে, আমি যদি এরকমভাবে করি, আমি যখন কিনে নিচ্ছি ব্যবসাটায়, তখন দেখছি ব্যবসাতে অ্যাসেট রয়েছে কত, 5,000 টাকার অ্যাসেট রয়েছে, এবং লাইবিলিটিস দেখি তো কত রয়েছে, লাইবিলিটিস তো দেখো আমরা এখানে লিখবো লাইবিলিটিস, তাহলে লাইবিলিটিসটা কত রয়েছে দেখো, এখানে 1,000 রয়েছে, তাই না? তো দেখো আমি এখানে লিখছি 1,000। তাহলে বলো তো এর যে আমরা যে বিজনেসটা কিনে নিচ্ছি, তার এই বিজনেসটার অ্যাকচুয়াল ভ্যালুটা কত, অ্যাকচুয়াল ভ্যালুটা কত? আমি 5,000 টাকা সম্পত্তিও যেমন পাচ্ছি, আবার আমাকে তো দায়ও মেটাতে হবে, লাইবিলিটিসও তো মেটাতে হবে, মানে লোন টোনও তো মেটাতে হবে, নাকি ক্রেডিটরদের তো টাকা শোধ করতে হবে। তাহলে আমি যেমন 5,000 সম্পত্তিও পাচ্ছি, আমার 1,000 আবার লাইবিলিটিসও রয়েছে, তাহলে এই বিজনেসটার অ্যাকচুয়াল ভ্যালু কত বলো তো, 5,000 থেকে 1,000 বিয়োগ দিই 4,000, মানে 4,000 কিন্তু হলো এই বিজনেসটার অর্থ, অর্থ কত মানে অ্যাকচুয়াল ভ্যালু কত, 4,000 টাকা। তাহলে আমি এই যে 5,000 টাকার অ্যাসেট নিলাম, 1,000 টাকার লাইবিলিটিসও নিলাম, তার মানে অ্যাকচুয়াল আমি কী করলাম, 4,000 টাকার কিন্তু ভ্যালুর জিনিস কিনলাম। তাহলে আমাকে এই বি লিমিটেডকে কত টাকা দিতে হবে, কত টাকা দিতে হবে আমাকে বি লিমিটেডকে দিতে হবে কিন্তু 4,000 টাকা শোধ করতে হবে। তো আমি 4,000 টাকা ক্যাশে দিতে পারবো না, আমি ডিভেঞ্চার ইস্যু করব। তো 4,000 টাকার ডিভেঞ্চার তো আমি ইস্যু করব, কিন্তু বি লিমিটেড বলছে আমাকে কিন্তু 4,000 দিলে হবে না, আমাকে দিতে হবে কিন্তু 7,000 টাকা। বি লিমিটেড আমার কাছে চাইছে 7,000, অথচ ওর বিজনেসের ভ্যালু কিন্তু 4,000, এবং কেন চাইছে, এবং আমি রাজিও হয়ে গেলাম, আমি তো এ লিমিটেড, আমি রাজিও হয়ে গেলাম, বললাম চলো ভাই তোমাকে আমি 7,000ই দেবো। কেন রাজি হলাম, নিশ্চয়ই এই বি লিমিটেডের মার্কেটে প্রচুর সুনাম আছে, প্রচুর গুডউইল আছে, আমি যদি ওর ব্যবসাটাকে কিনে নিতে পারি, আমি তো এ লিমিটেড, আমি যদি এই বি লিমিটেডকে কিনে নিতে পারি, তাহলে আমি কিন্তু অনেক প্রফিটের মুখ দেখবো, অনেক প্রফিট ইনকাম করতে জেনারেট করতে পারবো। তাই এই আশায় আমি 4,000 টাকার ভ্যালু বিশিষ্ট একটি কোম্পানিকে কিনে ফেলছি 7,000 টাকায়। কত টাকায় কিনে ফেলছি, 7,000 টাকায়, আমি কিন্তু 7,000 দিয়ে দেবো, দিতে রাজি হয়ে গেলাম, কাকে,
টু বি লিমিটেডকে, তাই জন্য আমি এখানে লিখলাম টু বি লিমিটেড অ্যাকাউন্ট। তাহলে বলো তো আমি 4000 টাকার জিনিসকে এই যে 7000 টাকায় কিনলাম, তার মানে আমি কত টাকা এক্সট্রা দিলাম? আমি কিন্তু এক্সট্রা দিচ্ছি 3000 টাকা। কেন দিচ্ছি? কারণ কোম্পানির প্রচুর গুডউইল আছে, তাই জন্য আমি এখানে লিখবো কি গুডউইল অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী লিখবো? গুডউইল অ্যাকাউন্ট ডেবিট। তাহলে রানিং বিজনেসকে কেনবার সময় যে জার্নালগুলো হয়ে থাকে তার মধ্যে প্রথম জার্নাল হলো এইটা। ঠিক আছে, তাহলে এর পরের জার্নাল কী হবে? এর পরের জার্নাল আমরা বি লিমিটেডকে যখনই টাকাটাকে শোধ করে দেবো, তাহলে দেখো বি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, আমরা বি লিমিটেডকে ভাবো টাকাটা শোধ করে দিচ্ছি টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। ভাবো যদি ডিবেঞ্চারটা হয় 10% ডিবেঞ্চার, তো আমি ভাবো এরকমভাবে লিখছি টু 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এইভাবে ভাবো আমি টাকাগুলোকে কী করলাম? শোধ করে দিলাম। তাহলে আমার 7000 টাকাকে শোধ করতে হবে, আমি 7000 টাকা কী করলাম? শোধ করে দিলাম। বোঝা গেল? একই জিনিস এবার যদি আমি আরেকটু ঘুরিয়ে বলি জিনিসটা, তাহলে জিনিসটা কেমন হবে? ভাবো 5000 টাকার বিজনেস অ্যাসেট, 1000 টাকার লাইবিলিটিস, তার মানে এর ভ্যালু কত হচ্ছে? এর ভ্যালু কিন্তু হচ্ছে 4000 টাকা। বিজনেসের ভ্যালু 4000 টাকা। এবারে আমি বি লিমিটেডের কাছ থেকে বিজনেসটাকে, আগের বারে বললাম না যে 7000 টাকায় কিনেছিলাম, কিন্তু এবারে আমি একটু কথাটাকে ঘুরিয়ে দিচ্ছি। আমি এটাকে 7000-এ না কিনে কিনলাম 3000 টাকায়, অর্থাৎ বিজনেসের ভ্যালু ছিল কত? 4000। আমি কিন্তু লাভে পেয়ে গেলাম বিজনেসটাকে, লাভে কিনে নিলাম, 1000 টাকা লাভে কিনে নিলাম। তাহলে আমি যখন লাভে কিনে নেব তখন আমরা লাভ করলাম। তাহলে লাভকে আমরা কী বলি? বলি কিন্তু ক্যাপিটাল গেন। কী বলবো আমরা? গেন। এবং বিজনেস এই কেনা বেচার এই লাভকে আমরা কী বলে থাকি? বলে থাকি ক্যাপিটাল গেন। ঠিক আছে, তো আমরা যে এই 1000 টাকা, ভালো করে শুনবে, আমরা এই যে 1000 টাকা লাভ করলাম না, এই লাভটাকে কিন্তু আমরা কী বলে লিখবো? লিখবো ক্যাপিটাল রিজার্ভ। তাহলে দেখো আমরা যদি এখানে লিখি ব্যাপারটাকে, তাহলে কেমন হবে? তাহলে আমি 4000-এর বিজনেসকে কিনছি কত টাকায়? 3000 টাকায়। তাহলে বি লিমিটেডকে দেবো 3000 টাকা, আর যে আমার 1000 টাকা লাভ হচ্ছে, দেখো এই যে 4000-এর বিজনেস, তাকে আমি কিনছি কত টাকায়? 3000 টাকায়। তাহলে আমার যে লাভ হচ্ছে এই 1000, এটাকে বলা হয় ক্যাপিটাল গেন, আর এই গেনকে আমরা ট্রান্সফার করবো ক্যাপিটাল রিজার্ভে। তাই জন্য এখানে আমরা কী লিখবো? টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, এটাও কিন্তু ক্রেডিট হবে। তাহলে বোঝা গেল আশা করি? তাহলে যখন গুডউইল হবে গুডউইল ডেবিট হবে, কিন্তু ক্যাপিটাল রিজার্ভ হলে ক্যাপিটাল রিজার্ভ কিন্তু ক্রেডিট হবে। এবং এখানে কিন্তু সেই একই হবে, বি লিমিটেডকে আমার শোধ করতে হবে 3000, তাহলে আমাকে এখানে 3000 টাকার ডিবেঞ্চার কিন্তু ইস্যু করে দিতে হবে। তাহলে এই হয়ে গেল যখন আমরা কোনো রানিং বিজনেসকে পারচেস করব তার জার্নাল। ঠিক আছে, তো চলো আমরা এবারে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম করি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবারে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করি, যেটা হলো বসু অ্যান্ড দত্তের যে গ্রেডিট প্রবলেম বুকটা রয়েছে সেখানে 256 নম্বর পৃষ্ঠায়, আমরা তো আগের দিন করেছিলাম 40-41, তো আজকের আমরা করব, ভাবো করছি 43-এর দাগের অঙ্কটা। তো 43-এর দাগের অঙ্কটা তোমরা দেখো স্ক্রিনের ওপর, আমি দেখো স্ক্রিনের ওপর দিয়ে দিয়েছি অঙ্কটা। তো দেখো এই অঙ্কতে দেখো কী বলে দিয়েছে, শ্রুতি লিমিটেড বট দ্য বিজনেস অফ শিনকেই লিমিটেড অন 1st January 2020। কনসিডারিং দ্য সান্ড্রি অ্যাসেটস অফ, দেখো সান্ড্রি অ্যাসেটসগুলো দেখো কী কী বলে দিয়েছে, অ্যাসেট দেখো বলে দিয়েছে 5,60,000 টাকার অ্যাসেট বলে দিয়েছে, আর ক্রেডিটর্স দেখো বলে দিয়েছে 1,00,000 টাকা। তার মানে ক্রেডিটর্সটা কি? ক্রেডিটর্সটা হলো লাইবিলিটিস, ফর এ পারচেস কনসিডারেশন 5,00,000 টাকা, এবং সেটাকে কেনা হচ্ছে কত টাকায়? 5,00,000 টাকায়। 1,00,000 রুপিস 1,00,000 টাকা ওয়াজ পেড বাই চেক অন 3rd January 2020, and for balance 6% debentures were issued at a premium of 25%. ঠিক আছে, এবং বাকি যে রিমেইনিং যে ব্যালেন্সটা সেটা কিসের মাধ্যমে পে করা হচ্ছে? ডিবেঞ্চারের মাধ্যমে। তাহলে দেখো যে কিনছে বিজনেসটা তার নাম কি? তার নাম কিন্তু হলো শ্রুতি লিমিটেড। তাহলে আমাদের নাম হলো কিন্তু শ্রুতি লিমিটেড। তাহলে আমাদের নাম হলো কি? শ্রুতি লিমিটেড। ঠিক আছে, এবং আমরা যে বিজনেসটাকে কিনছি তার নাম কি? শিনকেই লিমিটেড। ঠিক আছে, তাহলে দেখো আমরা যে কিনছি কী কিনছি, আমরা একটা রানিং বিজনেস কিনছি, এবং রানিং বিজনেস কিনছি মানে তার কিছু অ্যাসেটও আছে কিছু লাইবিলিটিসও আছে। তাহলে আমরা আগে অ্যাসেটসগুলো যে কিনছি, তাহলে আমরা কী লিখবো? অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট। আমরা অ্যাসেটস কিনছি, এবং দেখো তো আমরা কত টাকার অ্যাসেট কিনলাম, তোমরা ভালো করে দেখো সান্ড্রি অ্যাসেটস অফ 5,60,000 টাকা। ঠিক আছে, তাহলে 5,60,000 টাকার আমরা কী কিনলাম? অ্যাসেট। তাহলে আমরা একটা রানিং বিজনেস কিনলাম মানে
তার কিছু অ্যাসেটও আছে, কিছু লাইবিলিটিসও আছে। তো আমি প্রথমে অ্যাসেটগুলো কিনে নিলাম। তো আমি যখন রানিং বিজনেসকে কিনলাম, আমি অ্যাসেটগুলো নিলাম 5,60,000 টাকা, এবং দেখো আমি এখানে লিখতে পারি টু, তাহলে দেখো এখানে কী লিখতে হবে, টু লাইবিলিটিস। তাহলে আমি লাইবিলিটিসটা এখানে কী বলে দিয়েছি, শুধুমাত্র ক্রেডিটর্স। তো আমি তাহলে এখানে শুধু ক্রেডিটর্স বলেই লিখছি, ঠিক আছে। তাহলে দেখো ক্রেডিটর্স অ্যাকাউন্ট, তাহলে দেখো কত টাকার দেখো ক্রেডিটর্স রয়েছে, ক্রেডিটর্স একটা লাইবিলিটিস তাই না। তাহলে দেখো 1,00,000 টাকা, তাহলে 1,00,000 টাকা তার মানে এর ওর্থ কত, মানে বিজনেসটার ভ্যালু কত। দেখো অ্যাসেট হলো 5,60,000, 5,60,000 টাকার অ্যাসেট তাই তো, 5,60,000 টাকার অ্যাসেট, এবং এর লাইবিলিটিস কত, লাইবিলিটিস কিন্তু 1,00,000 টাকার। তার মানে অ্যাকচুয়ালি বিজনেসটার ভ্যালু কত, ওর্থ কত, বিজনেসটার ওর্থ হলো কিন্তু, তোমরা দেখো আমি যদি এখানে বিয়োগ করি তাহলে হবে কিন্তু 4,60,000 টাকা তাই না। এটাই হলো কি বিজনেসটার অ্যাকচুয়াল ভ্যালু বা ওর্থ আমরা বলতে পারি। তো এই যে 4,60,000 টাকার বিজনেস, সেটাকে কিনছে কত টাকায়, তোমরা বইয়ে দাগ দেবে তাহলেই বুঝতে পারবে। এটাকে দেখো কিনছে, দেখো যেখানে লেখা রয়েছে, দেখো পারচেস কনসিডারেশন 5,00,000 টাকা, তার মানে দেখো 4,60,000 টাকার বিজনেসকে কিনছে কত টাকায়, 5,00,000 টাকায়। 5,00,000 টাকায় কিনছে কি, 4,60,000 টাকার বিজনেস, তার মানে 40,000 টাকা কী করছে, এক্সট্রা দিচ্ছে, 40,000 এক্সট্রা দিচ্ছে। কেন দিচ্ছে, তার কারণ এই কোম্পানিটার গুডউইল রয়েছে একটা, এই যে শিনকেই বলে যে কোম্পানিটা রয়েছে তার একটা কিন্তু গুডউইল রয়েছে, এটা কিন্তু গুডউইলের ভ্যালু পে করছে 40,000, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, গুডউইল অ্যাকাউন্ট বলে আমরা লিখবো, ঠিক আছে। যখন গুডউইল হবে তখন সেটাকে কিন্তু আমরা লিখবো সবসময় ডেবিট দিকে। তাহলে গুডউইলের ভ্যালু হিসেবে পে করছে কত টাকা, করছে কিন্তু 40,000 টাকা, ঠিক আছে। আর তোমরা ভালো করে দেখো এখানে আমরা কী লিখবো, টু শিনকেই, তাহলে শিনকেই লিমিটেড অ্যাকাউন্ট বলে আমরা লিখবো, যার থেকে আমরা বিজনেসটাকে কিনে নিচ্ছি তার নামটাকে আমরা লিখবো, ঠিক আছে। তাহলে তাহলে দেখো পারচেস কনসিডারেশনটা দেখো কত বলে দিয়েছে, কত টাকায় কিনছে, কিনছে কিন্তু 5,00,000 টাকায়, ঠিক আছে। অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল, দেখো অ্যাকচুয়াল ভ্যালু ছিল 4,60,000 টাকা, বিজনেসের ভ্যালু 4,60,000, বিজনেসের ভ্যালু কত, 4,60,000, সেটাকে কত টাকায় কিনছে, 5,00,000 টাকায়। তাহলে আমরা এখানে কত লিখবো, 5,00,000 টাকা, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারলে। তো আমি এবার এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি, তাহলে আবারও তোমরা ভালো করে বুঝে নাও। দেখো টোটাল অ্যাসেটের ভ্যালু কত ছিল, 5,60,000, শিন আর লাইবিলিটিস কত ছিল, 1,00,000 টাকা। তাহলে 5,60,000 থেকে 1,00,000 টাকা বিয়োগ গেল, গেলে আমরা কি অরিজিনাল ভ্যালুটা পাবো, বিজনেসের অরিজিনাল ভ্যালু কত, 4,60,000। এই 4,60,000-এর বিজনেসকে কিনছে কত টাকায়, দেখো 5,00,000 টাকায়, তার মানে এক্সট্রা 40,000 দিচ্ছে কি, সেটা গুডউইলের ভ্যালু দিচ্ছে, বুঝতে পারলে। তাহলে চলো আমরা যদি ন্যারেশনটাকে লিখি, তাহলে আমরা কী লিখবো, বিং অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস পারচেসড ফ্রম, কার থেকে দেখো কিনছে, পারচেসড ফ্রম যার থেকে কিনছে তার নামটাকে লিখবো, শিনকেই লিমিটেড, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু প্রথম জার্নালটা কমপ্লিট। তাহলে শিনকেইকে কত টাকা পেমেন্ট করতে হবে, শিনকেইকে কিন্তু পেমেন্ট করতে হবে 5,00,000 টাকা, ঠিক আছে। তাহলে 5,00,000 টাকা শিনকেইকে দিতে হবে। তাহলে শিনকেইকে যখন আমরা টাকা দেব তখন কী হবে, শিনকেই অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, টাকা দেব। তো দেখো আমরা কিন্তু 5,00,000 টাকা দিতে হবে, তো এখানে 5,00,000 দিতে হবে, কিন্তু 5,00,000 কিন্তু পুরো দিতে পারছি না। কী দিচ্ছি আমরা, তোমরা বইয়ে ভালো করে দাগ দাও। দেখো যেখানে দেখো লেখা রয়েছে 1,00,000 ওয়াজ পেড বাই চেক, তাহলে আমরা কিছু টাকা চেকের মাধ্যমে পে করছি, অর্থাৎ আমাদের ব্যাংক থেকে কিছু টাকা কেটে যাচ্ছে। তাহলে টু ব্যাংক, ব্যাংকের মাধ্যমে আমার কত টাকা চলে যাচ্ছে, ব্যাংক থেকে আমার চলে যাচ্ছে 1,00,000 টাকা, ঠিক আছে। 1,00,000 টাকা আমি দিয়ে দিলাম, এবং বাকি যে টাকাটা, দেখো 5,00,000-এর মধ্যে 1,00,000 দিয়ে দিয়েছি, তাহলে আমার বাকি কত রয়েছে, আর 4,00,000 টাকা। এই 4,00,000 টাকা কিন্তু আমাকে ডিবেঞ্চারের মাধ্যমেই পে করতে হবে। কত পার্সেন্ট ডিবেঞ্চার দিতে হবে, দেখো অঙ্কের মধ্যে বলেই দিয়েছে কিন্তু 6% ডিবেঞ্চার পে করতে হবে। তাহলে দেখো আমি এখানে কী লিখবো, 6% ডিবেঞ্চার, ঠিক আছে, 6% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে দেখো আমরা ডিবেঞ্চার পে করবো, এবং এইখানে দেখো ভালো করে এই কথাটায় তোমরা আবার দাগ দেবে, যেখানে দেখো কী বলে দিয়েছে যে 6% ডিবেঞ্চার্স ওয়ার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম অফ 25%, ঠিক আছে। অর্থাৎ কি,
অর্থাৎ 100 টাকার ডিবেঞ্চার, যেটা 100 টাকার ডিবেঞ্চার, সেটাকে কিন্তু 100 টাকায় পে না করে 25% প্রিমিয়াম অর্থাৎ দাম বাড়িয়ে দিয়ে 125 টাকায় ইস্যু করা হচ্ছে। ঠিক আছে, তাহলে কতগুলো ডিবেঞ্চার ইস্যু করতে হবে, তাহলে এটাকে আমরা একটা ওয়ার্কিংস বানিয়ে নেব, তাহলে তোমরা এটা ওয়ার্কিংস করে নেবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব হোয়েন ইস্যু অফ ডিবেঞ্চার্স, হোয়েন ইস্যুড অফ ডিবেঞ্চার্স অ্যাট 25% কি প্রিমিয়াম, তাহলে প্রিমিয়ামে যখন ইস্যু করা হচ্ছে তখন কতগুলো ডিবেঞ্চার ইস্যু করা হবে আমরা দেখি তো। তাহলে দেখো আমাদেরকে শোধ করতে হবে কত টাকা, 5 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা শোধ করা হয়ে গেছে, তাহলে আমাকে 4 লক্ষ টাকা শোধ করতে হবে। ঠিক আছে, আমাকে 4 লক্ষ টাকা শোধ করতে হবে, তাহলে 125 টাকা দামের 100 টাকার ডিবেঞ্চারকে 125 টাকা ইস্যু করছি, তাহলে 125 টাকার ডিবেঞ্চার কতগুলো দিতে হবে, তাই তো? তাহলে চলো আমরা এই 4 লক্ষকে 125 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো, দেখো 4 লক্ষকে ভাগ করবো 125 দিয়ে, করলে আমরা পাবো কিন্তু 3200। তাহলে আমাকে কিন্তু 3200 খানা কিন্তু ডিবেঞ্চার দিতে হবে, বোঝা গেল? তাহলে 3200 খানা আমি ডিবেঞ্চার তো দেবো, 3200 খানা দেবো। তাহলে এইখানে আমরা সবসময় অরিজিনাল দামটাকে লিখবো, ঠিক আছে, অরিজিনাল দামটাকে লিখবো ডিবেঞ্চারের। তাহলে এখানে দেখো কত হচ্ছে, হচ্ছে গুণ করলে কত পাবো আমরা, 3,20,000। তাহলে এবারে আমরা এখানে লিখবো কি প্রিমিয়াম বলে, তাই না, সিকিউরিটি প্রিমিয়াম। তাহলে দেখো আমরা প্রিমিয়াম কত টাকা নিচ্ছি, সিকিউরিটি প্রিমিয়াম, ঠিক আছে, সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ, সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট বলে আমরা লিখবো। তাহলে দেখো 3200 খানা ডিবেঞ্চার কত করে প্রিমিয়াম নেওয়া হচ্ছে, 25 টাকা করে, তাই না? তাহলে চলো দেখি গুণ করলে কত হবে 3200 আর 25কে, তাহলে 3200 আর 25কে আমরা গুণ করলে কত পাবো, পাবো কিন্তু 80,000 টাকা। তাহলে এখানে কিন্তু আমরা কত লিখবো, লিখবো বলো তো, 80,000। ঠিক আছে, তাহলে এবারে আমরা কী করবো, এখানে ন্যারেশনটা লিখবো, তাই জন্য আমি দেখো ওখানকার ওয়ার্কিংসটাকেও মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এবারে আমরা যদি ন্যারেশনটাকে লিখি, তাহলে এখানে আমরা কী লিখবো, বিং ইস্যুড, তাহলে দেখো আমরা ইস্যু করেছি কত, বিং ইস্যুড কত ডিবেঞ্চার ইস্যু করা হয়েছে, দেখো 3200, তাই না? তাহলে 3200 কত পার্সেন্ট ডিবেঞ্চার, 6% ডিবেঞ্চার্স অ্যাট দ্য রেট অফ রুপিস কত টাকা ইস্যু করা হয়েছে, 125 ইচ। ঠিক আছে, অ্যাট এ 25% প্রিমিয়াম, তার মানে 25% প্রিমিয়াম নিয়ে 125 টাকায় দাম করে কিন্তু ইস্যু করা হয়েছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটাও শেষ হয়ে গেল, ঠিক আছে, 43-এর অঙ্কটা শেষ, বোঝা গেল? এবারে আমরা করব বসু এন্ড দত্তের বই থেকেই 43 করলাম তো, এবারে আমরা করব 44-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, তাহলে চলো 44-এর দাগের অঙ্কটা আমি একবার পড়ছি। তাহলে দেখো 44-এর দাগের অঙ্কে কী বলে দিয়েছে, আনলিমিটেড পারচেসড এ রানিং বিজনেস। তাহলে আনলিমিটেড একটা রানিং বিজনেস কিনছে বলে দেখো আমি এখানে কী লিখেছি, আনলিমিটেড অর্থাৎ আমাদের নাম হলো আনলিমিটেড, ফ্রম কে ট্রেডার্স, কে ট্রেডার্সের থেকে কিনছি আমরা কিনছি। তাহলে ফর এ সাম 15 লাখ টাকা দিয়ে কেনা হচ্ছে, 3 লাখ বাই চেক, 3 লাখ টাকা চেকের মাধ্যমে পে করা হচ্ছে, ফর ব্যালেন্স ইস্যুড 9% ডিবেঞ্চার্স অফ রুপিস 100 ইচ অ্যাট পার, এবং বাকি যে রিমেনিং যে টাকাটা সেটা কিন্তু ডিবেঞ্চারের মাধ্যমে পে করা হচ্ছে, 100 টাকা ডিবেঞ্চারগুলোর দাম। এবার যখন রানিং বিজনেস কিনছে তো কিছু অ্যাসেটও কিনবে, কিছু অ্যাসেটও তার সঙ্গে চলে আসবে, আবার কিছু লাইবিলিটিসও আসবে। তাহলে দেখো অ্যাসেটগুলো কী কী পাচ্ছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 4 লাখ টাকার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পাচ্ছে, বিল্ডিং পাচ্ছে 6 লাখ টাকা। তো দেখো যে অ্যাসেটগুলো পাচ্ছে সেগুলো দেখো আমরা যদি এখানে লিখি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তাহলে এই অ্যাসেটগুলো কিন্তু পাচ্ছে, তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এগুলো তো অ্যাসেট, তাহলে এই অ্যাকাউন্টগুলো কী হবে, সব ডেবিট হবে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। কত টাকার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পাচ্ছে, 4 লাখ টাকার, তাহলে এখানে আমরা লিখবো কত, 4 লাখ টাকা। তারপরে দেখো কী রয়েছে, বিল্ডিং, তাই তো? তাহলে আমরা এখানে কী লিখবো, বিল্ডিংও তো অ্যাসেট, তাই না? তাহলে আমরা কী লিখবো, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, যত অ্যাসেট আছে সব কী হবে, ডেবিট হবে। তাহলে বিল্ডিং কত টাকার, 6 লক্ষ টাকার, তাহলে দেখো এখানে আমরা লিখলাম কত, 6 লক্ষ টাকা। তারপরে দেখো রয়েছে স্টক, স্টক কত, 5 লাখ, তাহলে এটাও একটা অ্যাসেট,
যখনই আমরা রানিং বিজনেস কিনবো তখনই আমাদের কিন্তু অনেক অ্যাসেটও আমরা যেমন পাবো, অনেক কিন্তু আমরা লাইবিলিটিসও পাবো। তো এখন আমরা অ্যাসেটগুলোকে লিখি, এখানে 5 লাখ টাকার অ্যাসেট আছে। তারপরে দেখো সান্ড্রি ডেটর্স 3 লাখ টাকা, তাহলে আমি দেখো এখানে লিখছি কি সান্ড্রি ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট কত টাকার, সান্ড্রি ডেটর্স 3 লক্ষ টাকার, 1, 2, 3, 4, 5। আচ্ছা এছাড়া আর কি, এবারে দেখো সান্ড্রি ক্রেডিটর্স বলে দিয়েছে কত টাকার, 2 লক্ষ টাকার। তাহলে ক্রেডিটর্স কিন্তু হলো লাইবিলিটিস, তাই না? তাহলে আমরা এখানে লিখবো 2 সান্ড্রি ক্রেডিটর্স, এটা তো লাইবিলিটিস, লাইবিলিটিস সবসময় কী হবে, ক্রেডিট হবে। তাহলে সান্ড্রি ক্রেডিটর্স কত টাকার পেলাম আমরা, 2 লক্ষ টাকার, ঠিক আছে। তাহলে তোমরা ভালো করে দেখো আমরা কি করলাম, সমস্ত অ্যাসেটগুলোকে ডেবিট করলাম। আমরা যখন রানিং বিজনেসকে কিনে নিচ্ছি, পারচেস করছি, তখন কিন্তু আমরা যেমন অনেক অ্যাসেটও পাবো, সাথে সাথে কিছু লাইবিলিটিসও পাবো। সেই অ্যাসেট থেকে লাইবিলিটিসগুলোকে মাইনাস করে আমাদেরকে বের করতে হবে যে বিজনেসটা কিনছি তার অ্যাকচুয়াল ভ্যালুটা কত। দেখো এখানে আমরা কী কী অ্যাসেট পেলাম, দেখো তো এই যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পেলাম কত টাকার, 4 লক্ষ টাকার। তারপরে আমরা বিল্ডিং পেলাম কত, 6 লাখ, অর্থাৎ 10 লাখ। 10 লক্ষ আর 5 লক্ষ কত, 15 লক্ষ। 15 লক্ষ আর 3 লক্ষ কত, 18 লক্ষ। তাহলে এই টোটাল 18 লাখ, ঠিক আছে। এই 18 লাখ থেকে আমরা এই যে ক্রেডিটর্স এটাকে যদি আমরা বাদ দিই, অর্থাৎ 2 লক্ষ টাকাকে আমরা যদি বাদ দিই, বিয়োগ করে দিই, তাহলে আমরা কত পাবো, 16 লক্ষ। তাহলে এইটা কিন্তু হলো অ্যাকচুয়াল ভ্যালু, 16 লক্ষ টাকা কিন্তু হলো অ্যাকচুয়াল, আমরা যে বিজনেসটা কিনছি না কে ট্রেডার্সের থেকে, তার অ্যাকচুয়াল ভ্যালু কত, 16 লক্ষ টাকা। এবার এই 16 লক্ষ টাকার বিজনেস কত লক্ষ টাকায় কেনা হচ্ছে, একদম ফার্স্ট লাইনে দেখো বলে দিয়েছে, 16 লক্ষ টাকার বিজনেস কেনা হচ্ছে 15 লাখ টাকায়, ঠিক আছে। তাহলে 15 লাখ টাকায় কেনা হচ্ছে কি, 16 লাখের বিজনেস, 16 লক্ষ টাকা অ্যাকচুয়াল ভ্যালু, সেটাকে কেনা হচ্ছে কত, 15 লাখে। তার মানে কি 1 লক্ষ টাকা আমরা লাভ করতে পাচ্ছি। আগের অঙ্কটায় আমরা কী করেছিলাম, যত টাকার বিজনেস ছিল অ্যাকচুয়াল ভ্যালু তার থেকে বেশি আমরা ভ্যালু কিন্তু পে করেছিলাম, কেন, গুডউইলের জন্য। আর এখানে কিন্তু যত টাকার ভ্যালু, 16 লক্ষ টাকা হলো বিজনেসের দাম, আমরা সেটাকে কিনতে পাচ্ছি 15 লাখ টাকায়, মানে 1 লাখ টাকা আমরা লাভ করছি। এই লাভটা আমরা কোথা থেকে করছি, অ্যাসেট থেকে লাইবিলিটিসটাকে মাইনাস করে, এটাকে বলে কিন্তু ক্যাপিটাল গেন। এই লাভটাকে বলা হয় ক্যাপিটাল গেন। আমরা তাহলে কত টাকা লাভ করলাম, 15 লক্ষ থেকে, আমরা যে 15 লক্ষ থেকে লাভ কর, 16 লক্ষ থেকে 15 লক্ষ বিয়োগ করে 1 লক্ষ লাভ করলাম, এটা এটাকে আমরা কী বলবো, তাহলে আমরা ক্রেডিট দিকে লিখবো, এটাকে আমরা কী বলবো, ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করবো, ঠিক আছে। ক্যাপিটাল গেন হলো, ঠিক আছে, আমরা তো এটা লাভ করলাম, গেন। যখনই আমরা লাভ করবো, কমে কিনতে পারবো কোনো বিজনেসকে, বেশি দামের বিজনেস কমে কিনতে পারবো, আমরা লাভ করবো, এবং সেই লাভটাকে সবসময় ক্রেডিটে লিখবো। কী বলে লিখবো, ক্যাপিটাল রিজার্ভ, তার কারণ এগুলো হলো ক্যাপিটাল গেন বলে এগুলোকে, ঠিক আছে। ক্যাপিটাল গেনকে আমরা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করবো, কত টাকা, 1 লক্ষ টাকা, বোঝা গেল। যদি আমরা কিন্তু দেখো বেশি দাম দিয়ে কিনতাম, 16 লক্ষ টাকার বিজনেসকে ভাবো, আমি যদি 18 লাখ টাকা দিয়ে কিনতাম, তাহলে কিন্তু 2 লাখ টাকা আমাকে এক্সট্রা দিতে হচ্ছে, তখন কিন্তু বেশি টাকা, 2 লক্ষ টাকা দিতে হচ্ছে বলে তখন কিন্তু গুডউইলে লিখবো, আর যখন কমে পেয়ে যাবো তখন সেটাকে কিন্তু ক্রেডিটে লিখবো, ক্যাপিটাল রিজার্ভ বলে। এবারে আমরা কত টাকা পে করছি, 15 লক্ষ টাকা কিন্তু পে করছি, কাকে, আমরা যাকে পে করছি তার নাম হলো কে ট্রেডার্স। তাহলে এখানে আমরা কী লিখব, 2K ট্রেডার্স, কে ট্রেডার্স অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে চলে ন্যারেশন আমরা লিখি, বিং অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, বিং অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস পারচেসড ফ্রম কে ট্রেডার্স। তাহলে আমরা কী করছি, কে ট্রেডার্সের থেকে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস পারচেস করছি, ঠিক আছে। এই হয়ে গেল। তাহলে আমাকে কে ট্রেডার্সকে দিতে হবে কত টাকা, কে ট্রেডার্সকে আমরা দেবো কিন্তু 15 লক্ষ টাকা, ঠিক আছে, 15 লক্ষ টাকা পে করবো। এবার এই 15 লক্ষ টাকা আমি কাকে পে করবো, কে ট্রেডার্সকে। তাহলে আমরা চলে এখানে লিখবো কি, কে ট্রেডার্স অ্যাকাউন্ট ডেবিট, কে ট্রেডার্সকে পে করবো কত টাকা, 15 লক্ষ টাকা। তাহলে আমি এখানে দেখো 15 লক্ষ টাকা লিখবো, 15 লক্ষ টাকা যেহেতু আমি পে করবো, ঠিক আছে, টু, ঠিক আছে, কিসের মাধ্যমে পে করছি, প্রথমে দেখো ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে পে করছি, মানে চেকের মাধ্যমে, যেটা দেখো বলে দিয়েছে কত পে করছি, 3 লক্ষ টাকা দেখো আমি চেকের মাধ্যমে পে করছি, তার মানে আমার ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে। তাহলে বাকি আর কত টাকা আমাকে পে করতে হবে, 15 লক্ষের মধ্যে 3 লক্ষ টাকা তো পে করে দিলাম, আর 12 লক্ষ টাকা পে করতে হবে। এটা আমরা কিসের মাধ্যমে করবো, ডিবেঞ্চারের মাধ্যমে,
এবং দেখো কত টাকা কত পার্সেন্ট ডিবেঞ্চার আছে তোমরা অঙ্কের মধ্যে যদি ভালো করে দেখো, 9% ডিবেঞ্চার বলে দিয়েছে, 9% ডিবেঞ্চার, ঠিক আছে, 9% ডিবেঞ্চার বলে আমরা কিন্তু লিখব, ঠিক আছে। এবারে ডিবেঞ্চারগুলোর অ্যাকচুয়াল ভ্যালু কত দেখো, সেটাও বলে দিয়েছে 100 টাকা করে, এবং 100 টাকার ডিবেঞ্চারকে 100 টাকাতেই পে করা হচ্ছে। দেখো বলে দিয়েছে না 100 ইচ অ্যাট পার, অ্যাট পার মানে কিন্তু পে করা হচ্ছে কত, 100 টাকার ডিবেঞ্চার 100 টাকা দিন। তাহলে আমরা যদি এরকমভাবে লিখি ডিবেঞ্চার ইস্যুড, এখানে আমরা যদি ওয়ার্কিংস বানাই, তাহলে দেখো কতগুলো ডিবেঞ্চার তাহলে আমাকে পে করতে হবে, দেখি তো আমি যদি এখানে লিখি ইস্যুড ডিবেঞ্চার, ডিবেঞ্চার ইস্যুড ডিবেঞ্চার অ্যাট পার, তাহলে তোমরা দেখো পে করতে হবে কত, 15 লক্ষের মধ্যে 3 লক্ষ টাকা পে করা হয়ে গেছে, তাহলে আমাকে আর পে করতে হবে কত, আর পে করতে হবে আমায় 12 লক্ষ, তাই না? তো 100 টাকার ডিবেঞ্চার আমি যদি পে করি, তাহলে আমাকে 100 টাকার ডিবেঞ্চার কতগুলো পে করতে হবে বলো তো, 00 কেটে যদি কেটে যায় তাহলে আমাকে আর 12,000 ডিবেঞ্চার পে করতে হবে, 12,000 ডিবেঞ্চার কিন্তু আমায় পে করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাকে 12,000 ডিবেঞ্চার পে করতে হবে এবং এক একটার দাম 100 টাকা করে, তার মানে আমাকে পে করতে হবে 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা পে করতে গেলে আমাকে 12,000 ডিবেঞ্চার পে করতে হবে, এক একটার দাম কত করে তোমরা দেখো 100 টাকা করে। এবার আমি ওয়ার্কিংসটাকে মুছে দিচ্ছি, নইলে ন্যারেশনটা লেখা যাবে না। তো তোমরা কিন্তু ওয়ার্কিংসগুলোকে লিখে লিখে অঙ্ক করবে, ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে লিখব বিং ইস্যুড 12,000, 12,000 খানা 9% ডিবেঞ্চার, 9% ডিবেঞ্চার্স, 9% ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ রুপিস কতয় পে করা হচ্ছে, 100 ইচ অ্যাট পার, অর্থাৎ 100 টাকার ডিবেঞ্চারকে কি 100 টাকাতেই পে করা হচ্ছে। তাহলে এই আমাদের হয়ে গেল 44-এর দাগের অঙ্কটা। তো এবারে আমরা যে নেক্সট পার্টটা করবো সেটা হলো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তো ভাবো আমি একটা কোম্পানি, তো আমার কোম্পানির নাম হলো এ লিমিটেড। তো আমি কি করেছি, পাবলিককে প্রচুর ডিবেঞ্চার ইস্যু করেছি। তো ভাবো আমি পাবলিককে 1,000 ডিবেঞ্চার ইস্যু করেছি এবং এক একটা ডিবেঞ্চারের দাম কত, আমি ভাবো 1,000 ডিবেঞ্চার কিন্তু আমি ভাবো ইস্যু করেছি, 1,000 ডিবেঞ্চার ইস্যু করেছি এবং অ্যাট দ্য রেট অফ রুপিস 10 ইচ, ঠিক আছে, এবং এক একটা ডিবেঞ্চারের দাম কত, 10 টাকা করে। তো আমি এরকমভাবে ডিবেঞ্চার ইস্যু করেছি এবং ডিবেঞ্চারের নাম কি, ডিবেঞ্চারের নাম আমি বলতে পারি কি, 10% ডিবেঞ্চার, ঠিক আছে, 10% ডিবেঞ্চার। এবং ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের ব্যাপারটা কি, ভাবো অঙ্কের মধ্যে বলে দেবে 1,000 খানা ডিবেঞ্চার কেউ ইস্যু করলো, এক একটা ডিবেঞ্চারের দাম 10 টাকা। এবারে তোমাকে মানে অর্থাৎ আমাকে, আমার কোম্পানির নাম কি এ লিমিটেড, আমাকে কি করতে হবে, যে পাবলিকের থেকে, যে সমস্ত পাবলিকের থেকে আমি টাকা নিয়েছি, এই 1,000 খানা ডিবেঞ্চার ইস্যু করে করে আমি টাকা নিয়েছি, সেই পাবলিকগুলোকে কি করতে হয় আমাদেরকে, আমাদেরকে যখন ডিবেঞ্চার ফেরত তো একটা টাইমে করতেই হবে, কিন্তু তাছাড়াও আমাকে কিন্তু ইন্টারেস্ট পে করতে হবে। এবং সেই ইন্টারেস্ট যখন আমরা পে করব না, তার জার্নাল কী হবে দেখতে হবে। তো ভাবো এই যে 1,000 খানা ডিবেঞ্চার 10 টাকা করে যদি হয়, তাহলে টোটাল আমি কত টাকা বলো তো পাবলিকের থেকে নিয়েছি, তাহলে টোটাল কিন্তু আমি 10,000 টাকা পাবলিকের থেকে নিয়েছি। এবং তার উপর আমায় কত পার্সেন্ট পে করতে হবে ইন্টারেস্ট, ভাবো 10%, তার মানে আমরা কী বলতে পারি 10,000-এর 10% মানে 1,000 টাকা। এবারে কোনো কোনো অঙ্কে বলে দেবে এই 1,000 টাকা একেবারেও পে করে দাও, আবার কোনো কোনো অঙ্কে বলে দেবে এই 1,000 টাকাকে কিন্তু তুমি কী করো, বছরে 2টো সময়ে পে করো, বছরের মাঝখানে একবার পে করো। ভাবো বছরটা শুরু হচ্ছে 1/1/2020, আর বছরটা গিয়ে ভাবো শেষ হচ্ছে 31/12/2020। এবারে ভাবো কী বলে দিতে পারে, যে বছরের মাঝখানে একবার দাও, অর্থাৎ কি জুন মাসের শেষে একবার দাও আর ডিসেম্বরের 1 তারিখে একবার দাও, বলেই দিতে পারে এরকমভাবে যে তোমাকে একবার ডিবেঞ্চারের ওপর ইন্টারেস্ট ইস্যু করতে হবে 31/6/2020, আরেকবার তুমি ইস্যু করো 31/12/2020, এরকম বলতে পারে। তো যদি আমাকে দুবার ইস্যু করতে হয়, তাহলে আমি 1,000 টাকাকে কীরকমভাবে ইস্যু করবো, একবার 500 টাকা দেবো, জুন মাসে একবার দেবো 500 টাকা, আবার ডিসেম্বরে একবার দেবো 500 টাকা, এইরকমভাবে আমি ইস্যু করবো। তাহলে ইস্যু করবার সময় যখন আমি দেবো ইন্টারেস্টগুলো, তো তার জার্নাল কী হবে,
তো দেখো তার জার্নাল হবে এটাই, খুবই সোজা। তোমরা দেখো দুবার আমি ইন্টারেস্ট পে করব। তার জার্নাল কী হবে? প্রথমে আমাদেরকে এই জার্নালটা করতে হবে যে আমার এখনও কিন্তু 500 টাকা ইন্টারেস্ট দেওয়া হয়নি, পাবলিককে আমার এখনও টাকা দেওয়া হয়নি, ইন্টারেস্ট দিতে হবে, টাকা দেওয়া বাকি আছে। তাহলে বাকির জার্নাল আগে আমরা করব। তাহলে বাকির জার্নাল কী হবে? হবে কিন্তু ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট, ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট, তার মানে আমার এখনও বাকি আছে, টাকা দিয়ে দিতে পারিনি, টু ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট, টু ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট। এই ডিবেঞ্চার হোল্ডারদের কী করতে হবে? আমাদেরকে টাকা দিতে হবে, ঠিক আছে? তো এরকম জার্নাল করতে হবে। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, তাহলে টাকাটা আমি লিখতে পারবো না। তো প্রথম কিস্তিতে আমি কত টাকা দেবো? প্রথম কিস্তিতে আমি দেবো 500 টাকা। তো আমরা এরকমভাবে লিখবো 500, আবার এখানে লিখবো 500, এরকমভাবে পে করবো। তারপরে এটা হলো কি, ডিবেঞ্চারের ওপর ইন্টারেস্ট আমাদের দেওয়া হয়নি, দিতে হবে, ইন্টারেস্টটা এখনও বাকি আছে, তার জার্নাল হলো। এবারে যখনই আমরা ইন্টারেস্ট পে করে দেব তখনই কী হবে, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট করে দেবো। তারপরে কী করবো, টু ব্যাঙ্ক করে দেবো। কেন ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্টকে ডেবিট করলাম? কারণ ডিবেঞ্চার হোল্ডাররা হলো কি, পার্সোনাল অ্যাকাউন্ট, তারা যখন টাকা পাবে অর্থাৎ তারা সুবিধা ভোগ করছে বলে ডেবিট, আর আমাদের ব্যাঙ্ক থেকে টাকা চলে যাচ্ছে, ব্যাঙ্ক রিয়েল অ্যাকাউন্ট কমে যাচ্ছে বলে কী করলাম, ক্রেডিট। বোঝা গেল? তাহলে দেখো কত টাকা পে করে দিলাম আমরা, আমরা কিন্তু পে করে দিলাম 500 টাকা, তাই না? তাহলে এই আমাদের একটা কিস্তি দেওয়া হয়ে গেল। এবং তারপরে আবার যদি কোনো কিস্তি দিতে হয়, তোমাদেরকে বললাম যে 1000 টাকা আমি পে করবো কি 500 করে, তাহলে এই আমার একটা 500 দেওয়া হয়ে গেল কিন্তু, অর্থাৎ এই জুন মাসে মানে 31/6/2020 আমার কিন্তু পে হয়ে গেল। আবার যখন আমি দেবো মার্চে, এই আবার যখন আমি দেবো ডিসেম্বরে, তখনও কিন্তু ঠিক ওই একই জার্নাল আবার এখানে করতে হবে, ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার হোল্ডার, ঠিক আছে? আমি শর্টে শুধু ইন্টারেস্ট বলে লিখছি, তোমরা কিন্তু লিখবে ডিবেঞ্চার ইন্টারেস্ট, ঠিক আছে? ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট কী হবে, টু ডিবেঞ্চার হোল্ডার। তাহলে কথাটা কিন্তু পুরো হবে যে ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার হোল্ডার, 500 টাকা দিতে হবে, এখনও দেওয়া হয়নি, বাকি আছে, বাকির জার্নাল এইটা। এবং যখন আমি দিয়ে দেবো টাকাটা, তখন তার জার্নাল আবার এইটা হবে, এই যে ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, ব্যাঙ্ক থেকে আমার টাকা চলে যাচ্ছে, তাই জন্য ব্যাঙ্ক হয়ে গেল ক্রেডিট। কত টাকা? ডিবেঞ্চার হোল্ডারদের দিলাম 500 টাকা, ব্যাঙ্ক থেকে চলে গেলো 500 টাকা। তাহলে আমার এই করে দুবার চলে গেলো, এখানে একবার 500 চলে গেলো, আবার এখানে 500 চলে গেলো, তার মানে আমার টোটাল 1000 চলে গেলো। তাহলে এইটাকে আমরা, এই যে আমরা ইন্টারেস্ট পে করছি ডিবেঞ্চারের ওপর, ইন্টারেস্ট পে করছি, এই জিনিসটা যখন আমরা ইন্টারেস্ট দিয়ে দিই, সেটাকে আমরা ফাইনাল অ্যাকাউন্টে কোথায় শো করি? সেটাকে আমরা কিন্তু ফাইনাল অ্যাকাউন্টের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিটে শো করি। ডেবিটে আমরা সবসময় খরচগুলো লিখি, তো তাই জন্য আমরা ডেবিটে শো করি। তাহলে এখানে আমার 1000 টাকা চলে গেলো, তার মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কোথায় লিখবো? ডেবিটে। তাহলে এখানে আমরা লিখবো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু, কোন পারপাসে আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট দিকে লিখলাম? কেন লিখলাম? তার কারণ আমার ইন্টারেস্ট দিতে হয়েছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ডিবেঞ্চারের ওপর ইন্টারেস্ট দিতে হয়েছে। টোটাল কত টাকা আমার ইন্টারেস্ট দিতে হলো? 1000 টাকা করে, তাই না? 1000 টাকা করে আমার ইন্টারেস্ট দিয়ে দিতে হলো দুবারে। কেন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিটে লিখলাম? তার কারণ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিটে কিন্তু, তোমরা জানো সবাই এটা, আমি যদি এখানে মুছে দিয়ে একবার তোমাদেরকে বলি, দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের না সবসময় P&L অ্যাকাউন্ট, তার এই তো হয় ডেবিট আর এই হয় ক্রেডিট। সবসময় আমরা ডেবিট এনে খরচগুলোকে লিখি, এই যে ইন্টারেস্টকে লিখি, তারপরে ডেপ্রিসিয়েশনকে লিখি, তারপরে ব্যাড ডেপ্টকে লিখি, সমস্ত খরচগুলোকে আমরা কোন দিকে লিখি? খরচগুলোকে আমরা ডেবিটে লিখি, আর ক্রেডিটে ইনকামগুলোকে লিখি। ক্রেডিটে কী লিখি? সমস্ত ইনকামগুলোকে। এই ভাবো মিসলেনিয়াস ইনকামকে লিখতে পারি, কমিশনকে লিখতে পারি, সমস্ত ইনকামগুলোকে লিখি। সেই কারণে ইন্টারেস্টকে যেহেতু আমরা ডেবিটে লিখি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, তাই জন্য আমি এখানে কী করলাম, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট। এবং কোন পারপাসে, মানে কিসের জন্য আমরা এখানে লিখলাম? কারণ ইন্টারেস্ট দিতে হচ্ছে, তাই জন্য ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তো আশা করি বোঝা গেল। চলো আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করে নিই। তাহলে আমরা ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের ওপর যে প্রথম অঙ্কটা করব, সেটা হলো কিন্তু 2017 সালে উচ্চ মাধ্যমিকে এসেছিলো অ্যাকাউন্টেন্সিতে।
তো আমরা প্রথমেই একটা ইয়ারের প্রবলেম সলভ করে ফেলব, সেটা হলো 2017 ইয়ারের যে প্রবলেমটা সেটা আমরা কিন্তু সলভ করব, ঠিক আছে? তো দেখো স্ক্রিনের ওপরে দেখো কি বলে দিয়েছে। আর তোমরা এই প্রবলেমটা কোথায় পাবে? পাবে একদম বইয়ের পিছনে 2017 যে কোশ্চেন পেপার আছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো সেখানে কি বলে দিয়েছে, অন 1 এপ্রিল 2019 ফেয়ারডিল লিমিটেড ইস্যুড 10,000 10% ডিবেঞ্চার্স অফ 100 ইচ, তার মানে ইস্যু করা হয়েছে 10,000 ডিবেঞ্চার এক একটার দাম 100 টাকা করে, কিন্তু সেটাকে ইস্যু করা হয়েছে অ্যাট এ প্রিমিয়াম 5%, অর্থাৎ 100 টাকার ডিবেঞ্চারকে 105 টাকায় ইস্যু করা হয়েছে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ইজ পেবেল অন 30 সেপ্টেম্বর অ্যান্ড 31 মার্চ এভরি ইয়ার, অর্থাৎ বছরে দুবার করে কিন্তু ইন্টারেস্ট দেওয়া হচ্ছে ডিবেঞ্চারের এগেনস্টে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স ওয়ার ডিউলি পেড ডিউরিং দ্য ইয়ার 2019-20 এবং 2019-20 আমাদের কিন্তু ডিবেঞ্চারের ওপর ইন্টারেস্টটা পে করতে হবে। প্রথমে যেটা করা হচ্ছে, ফেয়ারডিল লিমিটেড কী করছে, ডিবেঞ্চার আগে ইস্যু করছে। তাহলে যখন ডিবেঞ্চার ইস্যু করছে সেটা কত তারিখে করছে? 1 এপ্রিল 2019। তাহলে আমরা এখানে এরকমভাবে লিখবো যে এপ্রিলের 1 তারিখ 2019 কী করছে, আগে ডিবেঞ্চার ইস্যু করছে। তাহলে ডিবেঞ্চার ইস্যু করলে কী হয়, তাহলে আমাদের যে কোম্পানিটা আগে আমরা লিখে নিই, ঠিক আছে? যে আমাদের কোম্পানির নাম হলো ফেয়ারডিল, দেখো ইন দ্য বুকস অফ ফেয়ারডিল লিমিটেড, আমাদের কোম্পানির নাম হলো কি, ফেয়ারডিল লিমিটেড। আমরা কী করছি, আমরা ডিবেঞ্চার ইস্যু করছি যাতে আমাদের ব্যাংকে টাকা আসে, তাই জন্য আমরা কী লিখবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, আমাদের ব্যাঙ্কে টাকা আসছে সেই জন্য আমরা কী লিখবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী লিখবো, আমরা ডেবিট লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের ব্যাঙ্কে দেখি তো কত টাকা আসছে। তাহলে দেখো কতগুলো, দেখো ডিবেঞ্চার ইস্যু করা হয়েছে 10,000খানা ডিবেঞ্চার কিন্তু ইস্যু করা হয়েছে, এবং এক একটাকে কত টাকা ইস্যু করা হয়েছে দেখো বলে দিয়েছে, 100 টাকার ডিবেঞ্চারকে 5% প্রিমিয়াম, অর্থাৎ দাম বাড়িয়ে দিয়ে 105 টাকায় কিন্তু ইস্যু করা হয়েছে, অর্থাৎ 10,000 ডিবেঞ্চারকে ইস্যু করা হচ্ছে 105 টাকায়। তাহলে এই দুটোকে গুণ করলেই আমরা পেয়ে যাবো যে আমাদের টোটাল কত টাকা ইনকাম হচ্ছে, ব্যাংকে ঢুকছে। তাহলে আমরা ইস্যু করছি কি, কত পার্সেন্ট ডিবেঞ্চার আমরা ইস্যু করছি বলতো? ইস্যু করছি কিন্তু 10% ডিবেঞ্চার। তাহলে আমরা এখানে লিখবো 2 10% কী লিখবো, ডিবেঞ্চার অ্যাকাউন্ট, 2 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, বোঝা গেল? তাহলে কত ডিবেঞ্চার, 10,000 ডিবেঞ্চারকে আমরা কিন্তু ইস্যু করছি। এখানে কিন্তু তোমাদেরকে বলেছি সবসময় অরিজিনাল দামটাকে লিখবে, যখন 10% ডিবেঞ্চার 6% ডিবেঞ্চার যখন এখানে লিখবো না, তখন সবসময় অরিজিনাল দামটা লিখবো, অর্থাৎ ডিবেঞ্চারের অরিজিনাল দাম 100 টাকা। 2, আমরা এবারে কী লিখবো, প্রিমিয়াম ইস্যু করছি। তাহলে দেখো আমরা এখানে লিখবো কিন্তু সিকিউরিটি প্রিমিয়াম কী লিখবো, সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ, ঠিক আছে? সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ। তাহলে দেখো 10,000খানা আমরা কী করছি, ডিবেঞ্চার কিন্তু ইস্যু করছি, ঠিক আছে? এবং কত টাকা করে প্রিমিয়ামে, 5 টাকা করে, মাত্র 5 টাকা করে দাম বাড়িয়ে দিয়ে ইস্যু করছি, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি এবারে এই যে 10,000 আর 105কে গুণ করি, তাহলে এখানে কত পাবো, পাবো আমরা কিন্তু 10,50,000 টাকা। আবার দেখো এইখানে যদি আমরা এই 10,000 আর 100কে গুণ করি, তাহলে আমরা এখানে কত পাবো, পাবো 10,00,000 টাকা। আবার দেখো এই যে 5 আর 10,000কে যদি আমরা গুণ করি, তাহলে আমরা কত পাবো, 50,000 টাকা। তো এই হলো কিন্তু আমাদের জার্নালটা। এইবারে কী করতে হবে, এর ন্যারেশন লিখতে হবে। এই যে আমরা ইন্টারেস্ট এই ডিবেঞ্চার ইস্যু করলাম তার জার্নাল, তাহলে আমরা কী লিখবো, বিং ইস্যুড, কত ডিবেঞ্চার আমরা ইস্যু করলাম, 10,000, কত পার্সেন্ট ডিবেঞ্চার আমরা লিখবো, 10% ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ রুপিস, কত, 105 ইচ, 105 টাকায় কিন্তু আমরা ডিবেঞ্চারগুলোকে ইস্যু করে দিলাম, ঠিক আছে? তাহলে তোমরা ভালো করে দেখো আমরা কী করলাম, আমরা কিন্তু ডিবেঞ্চার ইস্যু করে দিলাম এবং তার এগেনস্টে আমরা কত টাকা ইনকাম করে নিলাম, আমরা কত টাকা পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম কিন্তু 10,50,000। এবারে কী করতে হবে, আমাদের ইন্টারেস্ট দিতে হবে। কত টাকার ওপর ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট কিন্তু দিতে হবে এই 10,00,000 টাকাটার উপর। আমরা যে 10,00,000 টাকা, 10,50,000 কিন্তু করবো না, এটা হবে না, কিন্তু এই টাকাটার উপর, এই টাকাটার উপর আমরা কিন্তু ইন্টারেস্ট পে করবো, ঠিক আছে? তাহলে দেখো 10,00,000, তো দেখো আমি যদি এখানে করি, তাহলে দেখো এই যে 10,00,000, তার উপর আমরা কত পার্সেন্ট ইন্টারেস্ট পে করবো, করবো কিন্তু 10%। কেন বুঝলাম, কী করে বুঝলাম 10% পে করবো, তার কারণ দেখো অঙ্কের মধ্যে বলেই দেওয়া রয়েছে। দেখো ডিবেঞ্চারটার যে নামটা দেওয়া রয়েছে না, তোমরা যদি ভালো করে দেখো ডিবেঞ্চারের দেখো নামটাই দেখো দেওয়া রয়েছে কি, 10% ডিবেঞ্চার, দেখতে পেয়েছো?
দেখো 10% ডিবেঞ্চার, অর্থাৎ ইন্টারেস্ট দিতে হবে কত 10%। তাহলে দেখো এই যে 10 লক্ষ টাকা, তাহলে 10 লক্ষের 10% কত হবে? 1 লক্ষ টাকা, তাই না? 1 লাখ। তাহলে এই 1 লাখ আমরা টোটাল দিতে হবে, কিন্তু দেখো বলে দিয়েছে বছরে দুবার দিতে হচ্ছে। কোন কোন টাইমে দিতে হচ্ছে? দিতে হবে কিন্তু একবার 30শে সেপ্টেম্বর এবং 31শে মার্চ। তাহলে আমায় ডিবেঞ্চার হোল্ডারদেরকে আমাকে টোটাল ইন্টারেস্ট কত দিতে হবে? 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা দিতে হবে, বছরে দুবার দিতে হবে, মানে আমি প্রথম কিস্তিতে 50,000 টাকা দেবো এবং তারপরের কিস্তিতে অর্থাৎ 31 মার্চে গিয়ে আমি আবার 50,000 দেবো। বোঝা গেল? তাহলে আমরা কী করবো, সেপ্টেম্বরের 30 আগে আমরা 50,000 দিয়ে দিই এবং পরে আমরা গিয়ে মার্চে গিয়ে আবার 50,000 দেবো। তাহলে দেখো সেপ্টেম্বরের 30, তাহলে আমি দেখো এখানে আমি লিখছি সেপ্টেম্বরের যে 30, সেইখানে গিয়ে কী করবো আমরা আগে ইন্টারেস্টটা পে করব। তাহলে দেখো ইন্টারেস্ট যখন আমরা পে করব, না যখন আমরা ইন্টারেস্ট পে করব, তো তার আগে আমাদেরকে যে জার্নালটা করতে হবে সেটা হলো ইন্টারেস্ট বাকি আছে। এখনও ইন্টারেস্ট তো আমি পে করিনি, ইন্টারেস্ট বাকি আছে, তারপরে আমি ইন্টারেস্ট পে করব। তাহলে ইন্টারেস্ট বাকি আছে, এর জার্নালটা কী হবে? হবে কিন্তু ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট। দেখো ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট, ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট, তার মানে কি ইন্টারেস্ট বাকি আছে, এখনও দিইনি, টু ডিবেঞ্চার হোল্ডার। ঠিক আছে, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট। তাহলে আমাকে এখনও আমার ইন্টারেস্ট দেওয়া হয়নি, তাহলে আমি কি করব, 50,000 টাকা ইন্টারেস্ট বাকি আছে। ঠিক আছে, প্রথম 6 মাসের জন্য কি 50,000 টাকা ইন্টারেস্ট বাকি আছে। ঠিক আছে, এই 50,000 টাকা সেপ্টেম্বরে দেওয়া উচিত, কিন্তু আমার এখনও এই টাকাটা দেওয়া হয়নি। তাহলে আগে চলে ন্যারেশনটাকে আমরা লিখে ফেলি, বিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, বিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পেবল ফর হাফ ইয়ার। তাহলে হাফ ইয়ারের ইন্টারেস্ট পে করতে হবে, তার ন্যারেশনটা আমরা লিখলাম। ঠিক আছে, এবারে যেই আমরা ইন্টারেস্ট পে করে দেবো, তাহলে আবার সে সেপ্টেম্বরে আমরা কি ইন্টারেস্ট পে করে দিচ্ছি, সেপ্টেম্বরের 30 তারিখে আমরা ইন্টারেস্ট যেহেতু পে করে দিচ্ছি, তাহলে আমাদের ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে এবং ডিবেঞ্চার হোল্ডাররা সুবিধা গ্রহণ করছে। তাহলে আমরা কী লিখবো, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, আমরা কী লিখবো, ডিবেঞ্চার হোল্ডার, ঠিক আছে, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু, আর আমাদের ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে 50,000 টাকা আমরা দিয়ে দিচ্ছি ইন্টারেস্টের জন্য। তাহলে 50,000 টাকা ডিবেঞ্চার হোল্ডাররা পেয়ে যাচ্ছে, সুবিধা ভোগ করছে পার্সোনাল অ্যাকাউন্ট বলে কী করলাম, ডেবিট করলাম। ঠিক আছে, তাহলে এবারে আমরা কী লিখবো, বিং, তাহলে আমরা কী লিখবো, বিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পেড টু ডিবেঞ্চার হোল্ডার। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের, কি করে ফেললাম আমরা, আমরা কিন্তু ইন্টারেস্ট পে করে ফেললাম। এবারে আরেকটা ইন্টারেস্ট পে করতে হবে কবে, সেটা দেখো বলে দিয়েছে কিন্তু 31শে মার্চ। তাহলে আগে আমাদের যে জার্নালটা করতে হবে সেটা কিসের জার্নাল করতে হবে, যে ইন্টারেস্ট বাকি আছে, ইন্টারেস্ট ডিউ আছে, এখনও পে করা হয়নি, তার জার্নাল কী হবে, ঠিক ওই একই, ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট, ওই ঠিক ওই একইভাবে করবো, ডিবেঞ্চার, ঠিক আছে, আমরা লিখবো কি, ডিবেঞ্চার ইন্টারেস্ট, এখনও ডিউ আছে, পে করা কিন্তু হয়নি, ঠিক আছে, ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু কি, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে দেখো কত টাকা পে করতে হবে, টোটাল 1 লাখ টাকা পে করতে হবে, তোমাদের আগেই বলে দিয়েছিলাম। তো এখন 50,000 যেহেতু পে করা হয়ে গেছে, তাহলে আর আমাকে বাকি 50,000টা কিন্তু পে করতে হবে, এই 50,000 কিন্তু পে করা আমার হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো আমরা ন্যারেশন কী লিখবো, আমি আর ন্যারেশনটা লিখছি না, কিন্তু তোমরা অবশ্যই লিখবে, এই ন্যারেশনটাই দেখে দেখে লিখবে, বিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পেবেল ফর হাফ ইয়ার, নেক্সট হাফ ইয়ার বলে এখানে লিখে দেবে, নেক্সট হাফ ইয়ার। ঠিক আছে, তো আমি আর এখানে ন্যারেশন লিখছি না, কারণ জায়গা কম রয়েছে।
তো এবারে যেই মাত্র আমাদের হাত থেকে টাকাটা বেরিয়ে যাবে আমরা ডিবেঞ্চার হোল্ডারদের পে করে দেবো, ব্যাংক থেকে টাকা চলে যাবে, ডিবেঞ্চার হোল্ডাররা সবাই সুবিধা পাবে। তাই জন্য আমরা কী লিখবো, ডিবেঞ্চার হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট। এবার ডিবেঞ্চার হোল্ডাররা সুবিধা গ্রহণ করছে, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক থেকে আমার টাকা চলে যাচ্ছে, ব্যাঙ্ক ব্যালেন্স কমে যাচ্ছে, তাই ব্যাঙ্ক হলো ক্রেডিট। কত টাকা আমার চলে যাচ্ছে, ডিবেঞ্চার হোল্ডাররা কত টাকা নিচ্ছে, 50,000, ব্যাঙ্ক থেকে চলে যাচ্ছে 50,000। ঠিক আছে, তাহলে এর ন্যারেশন কী হবে, আগেরটার মতো যখন ইন্টারেস্ট পে করেছিলাম প্রথম ইন্টারেস্টটা, বিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পেড টু ডিবেঞ্চার হোল্ডার, ওই একই ন্যারেশন কিন্তু তোমরা এই দ্বিতীয়তেও লিখবে, দ্বিতীয় জার্নালেও। তাহলে আমরা দেখো প্রথম কিস্তিতে কত টাকা পে করলাম ইন্টারেস্ট হিসেবে, 50,000, দেখতে পাচ্ছ তো, 50,000। তারপরের বার আবার 50,000 পে করলাম, টোটাল কী করলাম আমরা, 1,00,000 টাকা ইন্টারেস্ট হিসেবে পে করে দিলাম। এই জিনিসটাকে আমরা ফাইনাল অ্যাকাউন্টের কোথায় লিখি, আমরা ইন্টারেস্টকে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ডিভেঞ্চার এগুলোকে আমরা কোথায় লিখি, এগুলোকে কিন্তু আমরা ফাইনাল অ্যাকাউন্টে লিখি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে। কোথায় লিখি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে। তাহলে আমরা লিখি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে, তাই জন্য আমরা কিন্তু করবো কি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট। কারণ আমরা ডেবিট কেন করি, তার কারণ ইন্টারেস্ট দিয়ে দিলে আমাদের ক্ষতি হয়, আমাদের ব্যবসার ক্ষতি হয়, যখন আমরা ইন্টারেস্ট দিয়ে দিচ্ছি এটা আমার ব্যবসার একটা খরচ, তাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিটে। টু বলে আমরা কী লিখবো, কী দিয়ে দিচ্ছি আমরা, খরচটার নাম লিখবো ইন্টারেস্ট, কী লিখবো আমরা, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বলে লিখবো, ডিবেঞ্চার বলে লিখবো। তাহলে আমরা কত দিয়ে দিলাম, টোটাল এক বছরে দুবার পে করলাম, 50,000 আবার 50,000, অর্থাৎ আমি 1,00,000 টাকা কিন্তু আমার পুরো ইন্টারেস্ট অন লোন এই ডিবেঞ্চার হয়ে গেল, খরচ হিসেবে কিন্তু দেখাতে হলো। ঠিক আছে, তাহলে চলো এই ন্যারেশনটাকে আমরা একটু লিখে ফেলি। তাহলে ন্যারেশনটা আমরা কী লিখবো, বিইং, তাহলে আমরা লিখবো বিইং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, বিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার চার্জড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ এবং ন্যারেশনটাও কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমরা এবারে ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের নেক্সট অঙ্কটা করি, যেখানে দেখো বলে দিয়েছে তারা লিমিটেড ইস্যুড 10,000 10% ডিবেঞ্চার্স অফ ₹100 ইচ অন 1st January 2018। দ্য ইস্যু ওয়াজ ফুললি সাবস্ক্রাইবড অ্যাকর্ডিং টু দ্য টার্ম ইস্যুড, ইন্টারেস্ট ইজ পেবল হাফ ইয়ারলি বেসিস। তার মানে দেখো বলে দিয়েছে এখানে যে ডিবেঞ্চারের ওপর যে ইন্টারেস্টটা দেওয়া হবে সেটা কিন্তু বলে দিয়েছে বছরে দুবার দেওয়া হবে। দেখো যে কথাটা বলে দিয়েছে পেবেল হাফ ইয়ারলি বেসিস, হাফ ইয়ারলি মানে হলো ইয়ারে দুবার দেওয়া হবে। ঠিক আছে, এবারে অঙ্কটা আমাদের স্টার্ট হচ্ছে কবে, মানে তোমরা দেখো এখানে ইস্যু করা হয়েছে কবে, 1/1/2018 কিন্তু ডিবেঞ্চার ইস্যু করা হয়েছে। তো তারপর থেকে 6 মাস মানে কত তারিখে হচ্ছে, তাহলে দেখো এটা কিন্তু January 1 তার মানে January 1 মানে January, February, March, April, May, June তার মানে পুরো জুনের 30 তারিখ 2018 কিন্তু প্রথম ইন্টারেস্টটা পে করা হবে, এবং তারপরের ইন্টারেস্টটা আবার 6 মাস পরে পে করা হবে, মানে কিন্তু 31/12/2018 কিন্তু পে করা হবে। ঠিক আছে, তো এই দুটো তারিখে কিন্তু ইন্টারেস্ট পে করা হবে। তো তোমরা দেখো প্রথমে একদম প্রথমের ইন্টারেস্টটা পে করা হবে কবে, 30/6/2018 পে করা হবে, তাই তো। তাহলে যখন ইন্টারেস্ট পে করা হবে তার আগে তো ইন্টারেস্ট যে পে করা হবে তার আগে আমাদের যে জার্নালটা করতে হবে যে ইন্টারেস্ট বাকি থাকলে কী জার্নাল হয়, ইন্টারেস্ট ডিউ আছে এখনও আমরা পে করিনি, ডিবেঞ্চার হোল্ডারদের এখনও আমরা ইন্টারেস্ট পে করিনি, তো যখন আমরা করিনি এখনও পর্যন্ত আমরা ইন্টারেস্ট পে করিনি বাকি আছে, তার জার্নালটা কী হবে, হবে কিন্তু ডিবেঞ্চার ইন্টারেস্ট, হবে কিন্তু দেখো ডিবেঞ্চার ইন্টারেস্ট, ঠিক আছে, ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার হোল্ডার। যখন কেউ দেখো শেয়ার কেনে তখন আমরা তাকে কী বলি, শেয়ার হোল্ডার। এক্ষেত্রে যারা ডিবেঞ্চার নিয়েছে আমাদের থেকে তাহলে আমরা তাকে কী বলবো, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট। ঠিক আছে,
তো ডিবেঞ্চার হোল্ডারদেরকে কী করতে হবে, ডিবেঞ্চারের জন্য যে ইন্টারেস্ট আছে সেটা পে করতে হবে। তাহলে দেখো কতগুলো আমাদের ডিবেঞ্চার রয়েছে, দেখো টোটাল কিন্তু 10,000 ডিবেঞ্চার রয়েছে, 10,000 ডিবেঞ্চার এবং এক একটার দাম কত, 100 টাকা করে, ঠিক আছে। তার উপর পে করতে হবে কত পার্সেন্ট ইন্টারেস্ট, পে করতে হবে কিন্তু 10% ইন্টারেস্ট। তো আমরা এখানে লিখব কত, 10% ইন্টারেস্ট, এবং সেটা বছরে দুবার অর্থাৎ 6 মাস অন্তর অন্তর। তাই জন্য দেখো আমি এখানে লিখলাম কত, 6/12, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে কত হবে, দেখো 10,000 আর 100 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 10 লক্ষ, এবং 10 লক্ষের 10% কত হবে, 1 লক্ষ, এবং 10 লক্ষের 10% 1 লক্ষ, এবং 1 লক্ষের ওপর যদি আমরা 6/12 করি তাহলে আমরা কত পাবো, পাবো কিন্তু 50,000। তাহলে আমাদের কিন্তু প্রথম ছমাসে, প্রথম যে ছমাসটা অর্থাৎ কোন তারিখে, 30/6/2018 কিন্তু আমায় পে করতে হবে 50,000 টাকা ইন্টারেস্ট হিসেবে। তো এর ন্যারেশনটা যদি আমরা লিখি, বিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পেবল ফর আমরা কী লিখতে পারি, হাফ ইয়ার, ঠিক আছে। আমরা হাফ ইয়ারের জন্য আমাকে ডিবেঞ্চার কী করতে হবে, ডিবেঞ্চারের ওপর ইন্টারেস্ট পে করতে হবে। এখনও করা হয়নি, করতে হবে, ডিবেঞ্চারের ইন্টারেস্ট দেওয়া বাকি আছে, তো তার জন্য এই জার্নালটা করতে হবে, ঠিক আছে। তো যখন আমরা এবারে পে করে দেবো, তাহলে পে করে দিলে এবার জার্নাল কী হবে, এখনও তো পে করা হয়নি, তার আগে আমরা চলো তারিখটা দিই। তাহলে পে করে দিলে জার্নাল কী হবে, আমাদের ব্যাংক থেকে টাকা চলে যাবে। তাহলে যেই মাত্র আমাদের ব্যাংক থেকে টাকা চলে যাবে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে, এবং ডিবেঞ্চার হোল্ডাররা সুবিধা পেয়ে যাবে। তাহলে যে সুবিধা গ্রহণ করে পার্সোনাল অ্যাকাউন্টে সে কী হয়, সে হয়ে যায় কি ডেবিট। তাহলে আমরা কী লিখবো, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু আমার ব্যাংক থেকে কী হলো, টাকা চলে গেল। কত টাকা চলে গেলো, 50,000 টাকা দেবো বলেছিলাম, 50,000 টাকা যেই পে করে দেবো আমার ব্যাংক থেকে টাকা চলে যাবে, তাই ব্যাংক ক্রেডিট হয়ে গেল, বোঝা গেল। তাহলে এবারে আমরা কী লিখবো, বিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পেড টু ডিবেঞ্চার হোল্ডার, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু প্রথম যে, প্রথম ছমাসের যে ইন্টারেস্টটা পে করে দিলাম তার জার্নালটা কমপ্লিট হয়ে গেল। এরপর আবার 6 মাস পর আমি পে করব, তার মানে কত, 31/12/2018 আমি আবার ইন্টারেস্ট পে করব, সেই একই জার্নাল হবে, ঠিক আছে, একই জার্নাল। সেই হবে কি, ডিবেঞ্চার, আমরা সেই আবার কী লিখব, ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট। এবারে দ্বিতীয় যে কিস্তির, সুদের যে কিস্তিটা, সেটা এখনও তো দেওয়া আমাদের বাকি, আমি তো এখনও ডিবেঞ্চার হোল্ডারদের পে করিনি, তাই না। তাহলে ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু কী হবে, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে সেই এবারে আগের মতোই কত টাকা পে করবো, দেখো 10,000 কানে ডিবেঞ্চার, ঠিক আছে, 100 টাকা করে এক একটার দাম, 10% ইন্টারেস্ট দেবো, পরের ছ মাস অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 6 মাসের দেবো। তাহলে সেই হবে কিন্তু 50,000ই কিন্তু ঘুরে ফিরে হবে, 50,000 টাকা পে করতে হবে, এখনও করিনি। তাহলে এর ন্যারেশনটা কী হবে, দেখো হবে বিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পেবেল ফর নেক্সট হাফ ইয়ারলি, বা হাফ ইয়ারলিও লিখতে পারো। তো এই ন্যারেশনটাই কিন্তু আরেকবার এখানে লিখতে হবে, তো আমি আর তাই জন্য লিখছি না, তোমরা কিন্তু লিখবে, হয়েছে। এবারে আমরা কী করবো, টাকাটাকে পে করবো, ঠিক আছে, নেক্সট যে টাকাটা রয়েছে না, নেক্সট ইন্টারেস্ট যেটা, সেটা কিন্তু পে করবো। তো যেই আমরা পে করবো, এই জার্নালটা আবার হবে, ডিবেঞ্চার হোল্ডারদেরকে যেই আমি টাকা পে করে দেবো, তাহলে কী হবে, ডিবেঞ্চার হোল্ডাররা কি সুবিধা পাবে, তাহলে হবে কি, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, ডিবেঞ্চার হোল্ডাররা পার্সোনাল অ্যাকাউন্ট সুবিধা গ্রহণ করছে তাই ডেবিট, আর আমার ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে তাই ব্যাংক হয়ে যাচ্ছে কি আমার ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্ট চলে গেলে কী হয়, ক্রেডিট কমে গেলে ক্রেডিট, আমার 50,000 টাকা কিন্তু ইন্টারেস্ট পাবো দিয়ে দিতে হচ্ছে। তাহলে এর ন্যারেশন কী হবে, এই ন্যারেশনটা দেখে দেখে লিখবে, বিং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পেড টু ডিবেঞ্চার হোল্ডার,
তো আমি আর লিখছি না, তোমরা কিন্তু লিখবে। তাহলে দেখো প্রথমবার, প্রথম যে ইন্টারেস্টটা দিলাম 50,000, আবার দ্বিতীয়বারে আবার 6 মাস পর ইন্টারেস্ট দিলাম কত, 50,000। তার মানে আমি বছরে দিলাম কত টোটাল, 50,000 50,000, অর্থাৎ 1,00,000 টাকা। তো এই 1,00,000 টাকাটাকে আমরা যে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করি, সো সেই ইন্টারেস্টকে, লোনের ওপর ইন্টারেস্ট হোক বা ডিবেঞ্চারের ওপর ইন্টারেস্ট হোক, আমরা যখন পে করি, খরচটাকে কোন দিকে শো করব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে। তাহলে আমরা এখানে লিখব কি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, আমরা কারণ এটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে শো করি। তো তাহলে 50,000 50,000 টোটাল 1,00,000 টাকা আমি শো করব, ঠিক আছে। তাহলে এটাকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হিসেবে, প্রফিট অ্যান্ড লসে কী হিসেবে লিখব, কী লিখব, আমরা লিখব ডিবেঞ্চার ইন্টারেস্ট বলে লিখব। আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কী বলে লিখব, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বা ডিবেঞ্চার ইন্টারেস্ট বলেও লিখতে পারি, ঠিক আছে। ডিবেঞ্চার ইন্টারেস্ট বলেই লিখলাম, তাহলে ডিবেঞ্চারে উপর ইন্টারেস্ট হিসেবে আমার কত টাকা চলে গেছে, 1,00,000 টাকা চলে গেছে, যেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে শো করবো বলে এই জার্নালটা করলাম, ঠিক আছে। তাহলে এবারে আমরা যদি ন্যারেশন লিখি, তাহলে আমরা কী লিখব, বিইং ডিবেঞ্চার ইন্টারেস্ট, কী লিখব, বিইং ডিবেঞ্চার ইন্টারেস্ট চার্জড, বিং ডিবেঞ্চার ইন্টারেস্ট চার্জড অন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তার মানে আমরাই যে ডিবেঞ্চারের ওপর ইন্টারেস্টটাকে কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কিন্তু দেখালাম, তো এই জন্য এই জার্নালটা, ঠিক আছে। হয়ে গেল, এই অঙ্কটা শেষ।